তো হাই বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন বাজছে বিকেল 5টা, আর আমি এখন এসেছি আমাদের বিল দিকে, মানে খেতের দিকে। তো ও আছে এখন, আমার মানে বর, ও আছে এখানে। তো এখানে জল পাওয়ানো হবে, তার জন্য কল সেটিং করতে এসছে। আর আমি ওর সোয়েটার নিয়ে এসেছি দেওয়ার জন্যে। তো এখনও দেখতে পাচ্ছি না কোথায়, তো চলো দেখাই তোমাদেরকে আমাদের মানে বিলের সামনে। মানে এখানে একটা নিয়ম আছে, প্রত্যেকটা মানে বিলের সামনে একটা করে মানে টিপ কল। তো আমাদের একটা নিজস্ব টিপ কল আছে আমাদের বিলের মধ্যেই। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে এখানে জল দেওয়া হয় আর কী করে চাষ করা হয়। তো চলো। তো দেখতে পাচ্ছ আমাদের আলু গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের মানে জল পাওয়ানাই হচ্ছে, আমি জানতাম না। তো এটা কাকুদের জল দেওয়া হচ্ছে, আর কালকে আমাদের হবে। তো এভাবে বিলে বিলে যায় জলটা। তো চলো এবার দেখি, আমার দুই দেওর মিলে মটরশুঁটি তুলছে। তো ওখানে আমার বড় আছে, তো ওখানে দেখাবো চলো। ছাগলের খাবার, ছাগলের খাবার লিয়া হচ্ছে, আমি এই যে তোমার দাদার সাথে দেখা করতে এলাম। আমাকে মটরশুঁটি দাও দুটো, আমি একদিনও খাইনি, দাও। কি করে ঢুকবো? না গো, আজ কাদের জল পান হচ্ছে? আমিও খাবো, দাও। বিলটু দেখলে আমাকে একটু দাও, রিয়া কবে আসবে? এখন অনেক দিন I begin to
এখন আমরা মটরশুটি খেতে ব্যস্ত। আর আমি অনেক দিন থেকে আমি আমার দেওরকে বলছি যে আমি তোর বিল যাব মটরশুটি খেতে, তো ও বলে যে যাবে, দেখবে আছে তো নিয়ে আসবে। তো এতদিন পরে এলাম আর এসে নিয়ে আমার কিন্তু মটরশুটি ভীষণ ফেভারিট, তার জন্য আমি কিন্তু গাছ থেকে তুলে তুলে খাচ্ছি আর নিচ্ছিও। তো এখন আমরা চলে এসেছি পা ধুতে আর মটরশুটিগুলো ধুয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সারি সারি কলা গাছ আছে, এর আগেও আমি দেখিয়েছি ভিডিওতে। তো এখন আমরা বাড়ি চলে যাব, কারণ বাড়িতে অনেক আজকে কাজ আছে, কারণ একটা স্পেশাল রেসিপি হবে আমার ফেভারিট। তো বাড়ি যেয়েই তোমাদেরকে বলবো। আর দেখতে পাচ্ছি এটা হলো শশা বিল, তো শশার বিলের সামনেই দিয়ে আমাদের জলটা যাচ্ছে, মানে জল পানা হচ্ছে সেই জন্যে। আর চারদিকটা সবুজ দেখতে খুব ভালো লাগছে, আর আমার কিন্তু বিল সাইডেই খুব ভালো লাগে, মানে বাড়ি থেকেও বিল সাইডেই বেশি ভালো লাগে। যদি বিলে থাকার হতো তো নিশ্চয়ই থাকতাম, কিন্তু সে বাড়িতে থাকতেই হবে। আর এই দেখতে পাচ্ছি এখানে প্রচুর জল হয়েছে, তো এখানে অনেক আমাদের মানে কাকিমা বা জেঠিমা তেঠিমা সব কাপড় নিয়ে আসে যখন আমাদের জল পানো হয়। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো আমাদের মটরশুটি নেওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি, আর ওরা থেকে গেল, এবার আজ যাবে। আর আজকে একটা বাড়িতে খুব ভালো রেসিপি হবে, তো তোমাদেরকে সেটা দেখাবো। আর ওখানে কাকিমারা কাকিমা আছে একটা, তো এখন একটু কথা বলবো তারপর বাড়ি চলে যাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। ওই কাকুটা আর কাকিমাটা দাঁড়িয়ে আছে, ওদেরই জল দেওয়া হচ্ছে। তো এখন আমরা তিন বান্ধবী এখানে জড় হয়ে গেছি, তো এখন আমরা কথাবার্তা বলবো, অনেকদিন পরে দেখা হয় তো, তো তার জন্য অনেক কথা মানে থাকে, তো সে কথাগুলো বলবো। আর এগুলো আমার কাকিমা কিন্তু কাকিমার মতন একটাও ব্যবহার করেনি, সব বন্ধুদের মতন ব্যবহার করে, তার জন্য আমার এদের সাথে খুব ভালো মানে একটা সম্পর্ক হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা সবাই একখানে জড়ো হয়েছি আর এখন সবাই কথা বলবো। তো দেখতে পাচ্ছ এখানে মা ঘি তৈরি করছে, আগের দিনে ননি কীভাবে তৈরি করছিল সেটা দেখালাম, ঘোল মানে ইয়ে থেকে ঘোল তৈরি হয়, তারপরে এই যে এখন ঘি তৈরি করছে মা, কী সুন্দর দেখো কী সুন্দর ঘিটা বার হচ্ছে। তো এইভাবে ঘি তৈরি হয়, অল্প আছে। তো এভাবে আমাদের ঘি হয় মানে বাড়িতে দেশি ঘি বাবার জন্যে। চা আমাদের হচ্ছে, এবার চা খাবো। আর চা খেয়ে আমাদের আজকে দুধে সিদ্ধ হবে পিঠে, তো সেটা করব, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তো চা খেয়ে চায়ের বাসন সব মেজে রেখে দিয়ে আর এখন আমরা এসেছি পিঠে করতে। তো আমি অল্প করলাম, তারপরে মা বলছে আমি বাকিগুলো করে নেব, তুই যা আটা মাখ ভিজা। তো আমিও ঠিক আছে তাহলে তুমি আপনি করুন, আমি আর করছি না, ক্যামেরা করি একটু, তারপরে আটা মাখাতে যাব। তো মা এখন পিঠে সব তৈরি হয়ে গেছে আর এখন দুধ দিয়ে দিয়েছে, তো এখন দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবে, তারপরে দুধে সেদ্ধ করবে। তো তোমরা দেখতে থাকো মা কীভাবে দুধে সিদ্ধ করছে। আর এটা কিন্তু মা খুব ভালো বানায়, আর আমার এটা সব থেকে ফেভারিট খাবার দুধে সিদ্ধ, আমার জন্য আজ বানানো হচ্ছে, আমি খাবো বললাম বলেই মা বানাচ্ছে। অনেক দিন থেকেই বলছি যে খাবো, যে দুধে সিদ্ধ খেতে ইচ্ছা করছে, তো দুধের অভাবে অতদিন হয়নি, তারপরে দুধ পেয়ে আর হলো আজকে মা করলই। তো আমার খুব ভালো লাগে এই পিঠেটা, আমার সব পিঠের মধ্যে এই পিঠেটাই বেস্ট, তো আমি এটাই খেতে পছন্দ করি। আর এটা হচ্ছে খেজুর গুড় দিয়ে হচ্ছে, চিনি দিয়ে না, খেজুর গুড় দিয়ে। আর খেজুর গুড় এখনই খাবার, শীতের সময় খাবার টাইম, তার জন্যে খেজুর গুড় দিয়ে এই পিঠেটা সব থেকে ভালো লাগে, তার জন্যে আমাদের খেজুর গুড় কিনে এনেছিলো আর তা দিয়ে আজকে দুধে সিদ্ধটা হলো।
আমাদের পিঠে হয়ে গেছে, আর আজকে আমাদের রাতের মানে রাত্রের কি কি খাবার হচ্ছে সেগুলো তোমাদেরকে বলি। যে পিঠে হয়েছে দুধে সিদ্ধ পিঠে হয়েছে, আর দিদে মানে দিদা বাড়িতে চালের রুটি হয়েছে। তো দুধে মানে দুধ বিয়ের সাথে চালের রুটি কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো তার জন্য দুধে সিদ্ধর সাথে চালের রুটি হবে, আর ওর জন্যে ডাল আর আলু ভাজা আর নর্মেল আটার রুটি হবে। তো যখন খাবে গরম গরম করব। আর দিদার এখনও মানে এখনও হচ্ছে দিদা বাড়িতে চালের রুটি, তো হয়ে গেলে আমাদেরকে মানে এনে দেবে, আর আমরা দুধে সিদ্ধ দিয়ে আসব। তো আমাদের একটা তিন ঘরের মানে খুব মিল আলাদা হতে পারে, মানে আলাদা উনান হতে পারে, আলাদা ভাত হতে পারে, কিন্তু যা কিছু হোক সবাই সবাইকে দেওয়া নেওয়া হয়। তো সবাই আমরা খুব ভালো মানে সম্পর্ক, তার মানে এর কিছু হলে আমরা ছুটি যাই, ওর কিছু হলে এরা ছুটি আসে। তো খুব ভালো সম্পর্ক, আমাদের বন্ডিংটা খুব ভালো। তো খুব আমি এখানে মানে এসে এই রকমই দেখি, তো আমার খুব ভালো লাগে সবাইকে, তার জন্য আমি এখানে এতটা মানে হ্যাপি থাকি। আর আমাদের ওখানে তো বেশি কেউ ছিল না, আর আমাদের ফ্যামিলিটা একাই ওখানে আমার বাপের বাড়িতে, আর এখানে এসে অনেক জয়েন্ট ফ্যামিলি হয়েছে সবার সাথে, খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকবে, আর যারা আমার মানে পরিবারের নতুন সদস্য তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর আরেকটা কথা বলি, যে আমি হয়তো সবার পরিবারে গেছি, রিকোয়েস্ট করেছি, সবাই আমার পরিবারে এসেছে, আর আমি যদি না যেয়ে থাকি তো নিশ্চয় আমার কমেন্ট করে বলবে যে দিদিভাই এখনও বা বোন যে এখনও তুমি আসো নি এসো, তাহলে আমাকে আবার কমেন্ট করে জানাবে। কারণ আমি অনেক অনেক দিদিভাই তো আসছে, তো আমি বুঝতে পারি না, তো সবাই আমাকে বলবে কিন্তু, যে আমি কারো যদি না পরিবারে না যেয়ে থাকি তাহলে আমাকে বলবে, ঠিক আছে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, সবাই ভালো থাকুন।